সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে। কলকাতার হার্টথ্রব দেবের চ্যালেঞ্জ খোকাবাবু লেট ছক্কা এবং পরাঞ্জয় জোলিয়ারে, ছবিগুলো যারা দেখেছেন তাদের কাছে ছবির এই শিশু শিল্পীটি অপরিচিত নয়, বরং বেশ পরিচিত একটি মুখ। নাম অরিত্র দত্ত বণিক, কাঁচা বয়সে যার পাকা অভিনয় নজর কেড়েছিল চলচ্চিত্র বোদ্ধা থেকে শুরু করে ভক্ত সমর্থকদের। ছোটবেলা থেকেই অরিত্র বহুমুখী প্রতিভা সম্পন্ন, ভালো গান করেন, ভালো রান্নাও করেন, অভিনয় করেছেন সুপারস্টার জিৎ এবং সোহমের ছবিতেও। কিন্তু গত কয়েক বছর পর্দায় দেখা নেই সেই ছোট্ট অরিত্রের, তবে সেটা বাবা মায়ের কথা রাখতেই। জনক জননীর পরামর্শে 2013 সালের পরে একটা লম্বা ব্রেক নিয়েছিলেন পড়াশোনার কারণে। 2016 সালে অরিত্র পেরিয়েছেন উচ্চ মাধ্যমিকের গণ্ডি, দারুণ ভালো ফল করেছেন পরীক্ষায়, প্রায় 95% মার্ক পেয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই স্নেহধন্য তিনি। বর্তমানে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ছবির এডিটর ও কালারিস্ট হিসেবে। পড়াশোনা নিয়ে যেমন ব্যস্ত রয়েছেন তেমনই ফিল্ম এডিটিংয়ে মন দিয়েছেন তিনি। অভিনয়ে তার প্রথম সুযোগটা এসেছিল টেলিধারাবাহিকে, তারপর আর ফিরে তাকাতে হয়নি অরিত্রকে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার হাদাভোদা সিনেমাটি তুমুল জনপ্রিয় হয়েছিল। দিনে দিনে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। টিভি ধারাবাহিক ও চলচ্চিত্র মিলে টানা 10 বছর অভিনয় করেছেন তিনি। বাবা মায়ের পরামর্শে তারপরই নেন বিরতি। শুধুমাত্র অভিনেতার গণ্ডিতে নিজেকে একেবারে আটকে রাখতে চান না তিনি। বর্তমানে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে দায়িত্ব তিনি সামলাচ্ছেন তাতে ভবিষ্যতে হয়তো পরিচালনা বা প্রযোজকের চেয়ারেও দেখা যেতে পারে তাকে। কিন্তু যে অভিনয় দিয়ে সিনেপ্রেমীদের নজরে এসেছিলেন অরিত্র, সেই অভিনয় কি আবারও ফিরবেন তিনি? সেই অপেক্ষাতেই আছেন একসময়ের এই ক্ষুদে অভিনেতার ভক্তরা। তো বন্ধুরা, অরিত্রের অভিনয় ফেরা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।